Favorite flower would be bougainvillea, first. Second would be a bird. অপরাজিতা কি তোর ফেভারিট ফ্লাওয়ার মোটিভ কোনটা? ফেভারিট ফ্লাওয়ার মোটিভ বাগানবিলাস, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে অপরাজিতা। আরে তো মোটিভ হিসাবে ফ্লাওয়ার, ফ্লাওয়ার ফুল আমার পছন্দ আসলে বাগানবিলাস ছোটবেলা থেকে। তারপর আমি বাগানবিলাস দিয়ে খেলতাম, আমরা কাগজের মতন ওটাকে উড়াতাম, বই পাতায় রেখে দিতাম। ছোটবেলা আমার স্মৃতি, আমাদের আমার বাসার মেইন গেটে ছিল একটা বাগানবিলাসের বড় একটা গাছ, সেই গাছটার ফুলগুলো নিচে নিয়ে পড়ে থাকতো, ওই ম্যাজেন্টা কালারেরই ছিল আসলে। আমরা তখন ছোটোবেলায় বেশিরভাগ বাগানবিলাসী দেখতাম ম্যাজেন্টা কালার, এখন যেমন বড় হওয়ার পর অনেকগুলো রঙ দেখি। সে কাগজে ফুল বলতাম, আমরা বাগানবিলাস বলতাম না, ওই ফুলগুলো দিয়ে আসলে আমরা খেলতাম। ওই খেলার ছলে বা বইয়ের পাতায় রেখে বা ওটার একটা অন্যরকম একটা ভালো লাগা। আর অপরাজিতা, যেটা অপরাজিতা আমাদের বাসায় অনেক ছিল, এখনও আছে, মানে আমার ছোট্ট বারান্দার এক কোণা দিয়ে অনেক অপরাজিতা। অপরাজিতা হচ্ছে কি, মানে অল্প যত্নে আসলে ও হয়, এটা এক জন্য তো এখন বাসায় তো এত সময় দেওয়া বা এগুলা। অপরাজিতা এই জন্য মানুষের বাসায় বাসায় অনেক হয়, সামান্য একটু পানি পেলেই ও আসলে বেঁচে যায়। তাহলে এটা একটা কারণ হতে পারে এর নাম কেন অপরাজিতা, এটা কেন ফেমিনিটির সাথে এত, হইতে পারে ফুলের শেপ একটা কারণ, হইতে পারে এটা যে এটা অনেক অল্পতে হয়। অপরাজিতা নামটা কিন্তু খুব সুন্দর এবং চিন্তা করার মতো যে কেন এই ফুলটার নাম অপরাজিতা। ছোটবেলায় যেগুলি দেখছি যে নেই আসলে মানুষের অ্যাস্থেটিক সেন্স আসলে এটা ধীরে ধীরে তৈরি হয়। তুই ছোটোবেলায় যেসব ফুল দেখছি সেগুলি শেপই ঘুরে ফিরে তোর মাথা যেগুলি ভালো লাগে, কিন্তু বোঝা যাচ্ছে যে অপরাজিতা অনেকেরই প্রিয় ফুল বা এটা দেখো, কারণ এই মোটিভটা অনেকেই বেশ পছন্দ করে। আমাদের এই প্রথম যখন করি তখন এটাকে ছোট ছোট ফর্মে শুরু করি, তারপরে একবার মনে হলো যে ছোট ছোট করার থেকে একটা বড় করে দেখি তো, আবার এটা রিয়েলিস্টিক হয় না যদিও, তারপরেও কিন্তু মানুষ দেখি অনেক পছন্দ করলো। টোটালি ডিটেইলিং এর কাজটা মজা,
এই পার্টটা কিসে? পার্টটা তো সুন্দর লাগছে, গোল্ডেন। হ্যাঁ, ওটা হ্যান্ডলুমের শাড়ি, পাশে গোল্ডেন পার্ট। ওটা হ্যান্ডলুমের শাড়ি? হ্যাঁ, আমাদের এখানটা শাড়ি।